repeated. Hazrat Yunus kothay? Master repeated. Hazrat Yunus. Achcha ki puriman musibat chilo ki puriman. Quarantine. Shudhu home quarantine. Na moccho mas quarantine. Achcha master repeated. Ondhokar kemon chilo? Ek dike master repeat. Arek dike holo pani. Arek dike chakorer talodesh kemon holo? Ki? Achcha Hazrat Yunus kemon musibate porlen? কেমন মুসিবতে পড়লেন? আর মাছটা কত বড় ছিল? হযরত ইউনূস মাছের পেটে গিয়ে সোজা দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده لا شريك له ولا خالق له ولا والد له ولا ولد له ولا مشير له ولا معين له ولا وزير له ولا نصير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. شكرا لكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى فقال تعالى قد أفلح من زكى وقد خاب من دسى فقال تعالى واذكروا الله ذكرا كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. আজকে দোসরা অক্টোবর 2020 বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদ সোনাইমুড়ি নোয়াখালীর উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র ইসলামী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ওলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম
আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলা শোনা তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মাগিয়ে পরে যিনি বয়ান করলেন আমার পরম শ্রদ্ধে অবস্থা, আমাদের হাফেজ সাহেব আমার তারা খাতুন হুজুরের কাছে আমি সরাসরি বসি, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়, আর বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চা হয়। বাচ্চা ভাতকে অন্য কিছু বলে, পানিকে মাম বলে, বলে কি বলে না, তো বাচ্চার মধ্যে বাবুর কথা কথার কথা এটা বাচ্চা বাচ্চাই লাগে, আর বড়দের কথা কথার মধ্যে বড় যে নামার ওস্তাদ হযরত কথা বলেছেন, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার এক জীবন দান করেন। অল্প সময় আপনাদের সামনে সামান্য সামান্য কথা করা হবে, মেরে ভাইও আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান, আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই, বলেন আমরা যেন কার হয়ে যাই, আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। যেমন এক স্বামী তার স্ত্রীর কাছে কি চায়, তুমি আমার হয়ে থাকবা, এক মা তার ছেলের কাছে কি চায়, তুমি আমার হয়ে থাকবা, আল্লাহ তাআলাও যেন আমার কাছে চান তুমি আমার হয়ে থাকবা, তুমি আমার হয়ে থাকবা, বলেন আমি আল্লাহ তাআলার হয়ে যাই, আমি আল্লাহ তাআলার হয়ে থাকি, এটাই আল্লাহ তাআলা আমার কাছে চাওয়া। আসলে মূলত আমি যদি খুব বেশি বন্দেগি নাও করি আল্লাহ তাআলার কিছু হবে না, আমার আমি বন্দেগি করলেও আল্লাহ তাআলার ক্ষমতা বাড়বে না, আর আমি বন্দেগি না করলেও আল্লাহ তাআলার কমবে না, অতএব আমার করার দ্বারা আল্লাহ তাআলার বাড়বেও না কমবেও না, তো আল্লাহ তাআলা আমার বলার দ্বারাও কিছু হবে না, আল্লাহ তাআলা আমার না করার দ্বারাও কিছু হবে না আল্লাহ তাআলা, লেকিন আমি বললে আর আমি করলে আমারই না আল্লাহ বলেন। এই জন্য এক হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হে বনি আদম শুনো, সমস্ত দুনিয়ার সবগুলো মানুষ যদি এক মাঠে জমা হয় আর সবগুলো মানুষের দিন যদি আক্কা রজুলিন, সবগুলো মানুষের দিন যদি হযরতে বেলালের দিলের মতো হয়ে যায়, সবগুলো মানুষের দিন যদি হযরতে সুমাইয়ার দিলের মতো হয়ে যায়, সবগুলো মানুষের দিন যদি হযরতে সিদ্দিক আকবরের দিলের মতো হয়ে যায়, মা আযাদা ফি মুলকি শাই, আল্লাহ তাআলা বলেন আমার রাজত্বের মধ্যে এক জারাও পারবে না, আল্লাহ তাআলার রাজত্বের মধ্যে এক জারাও কি পারবে না, আর সবগুলো মানুষ যদি কাফ জারে রাজুলিন ওয়াহিদ একটা একটা ফেরাউনের দিন হয়, সবগুলো মানুষের দিন যদি ফেরাউনের মতো হয়ে যায়, তো মা নাকাসা ফি মুলকিহি শাই, আল্লাহ তার রাজত্বের মধ্যে এক জারাও কমবে না। কি এই জন্য আমার আবাদতের দ্বারা আল্লাহ তার রাজত্বে বাড়ে না, আমার গুনাহের দ্বারা আল্লাহ তার রাজত্বে কোনো কমে না। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেন, ইয়া মান লা তাজিদ, হে ওই সত্তা আমার ইবাদত যার মধ্যে কোনো বাড়ায় না আর আমার গুনাহ যার ক্ষমতা কিছু কমায় না, আমাকে দিলে যার খাজনা থেকে কমবে না আর আমাকে আজাব দিলে যার ক্ষমতা কিছু বাড়বে না, আমাকে দিলে তার ক্ষমতা কমবে না, আমাকে দিলে তার সম্পদ কমবে না, না কমার উদাহরণ কেমন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি এক মাঠে জমা হয়, সারা দুনিয়ার সমস্ত জিনগুলো যদি এক মাঠে জমা হয়, সমস্ত হাই আর মাইয়ের যদি এক মাঠে জমা হয়, ইনসার জিন এক মাঠে জমা হয়, রোতাবার ইয়াবেস এক মাঠে জমা হয়,
ছেলে আর বুড়ো এক মাঠে জমা হয়, নারী আর পুরুষ এক মাঠে জমা হয়, জীবিত আর মৃত সকলে এক মাঠে জমা হয়। সুম্মা সাআলুল্লাহ মা সাআলু, প্রত্যেকে যদি যে যার ভাষা আল্লাহ তাআলার কাছে চায়, তা আল্লাহ তাআলা যদি সকলের সমস্ত চাহিদা পুরো করে দেন, মা নাফিদাত মিন খাজাইনিহি শাই, আল্লাহ তাআলার খাজানা এক জাররাও কমবে না, আল্লাহ তাআলার খাজানা এক জাররাও কমবে না। রাসূল বলেন আল্লাহ তাআলার খাজানা এদূর কমবে না, সুই যদি সমুদ্রের পানিতে রাখা হয়, সুইয়ের মাথা যে পরিমাণ পানি হবে, আল্লাহ তাআলার খাজানা এই পরিমাণ সম্পদ কমবে না। এজন্য এই জমিন কি পরিমাণ ধান উৎপাদন করেছে, লেকিন জমিনের তলদেশে আর কি পরিমাণ ধান আছে তো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আম কি পরিমাণ এই জমিন থেকে উৎপাদিত হয়েছে, আর কি পরিমাণ আম জমিনে আছে তো আল্লাহ তাআলা ছাড়া এটা কেউ জানে না। সারা পৃথিবী যদি একসাথে চেষ্টা করে আর আম গাছ ছাড়া অন্য কোনো ভাবে যদি আম উঠাতে চায়, সারা পৃথিবী মিলে হবে না। কি ভাই এই জমিনে আপনারা কেউ ইদানিং দেখছেন কেউ আপনারা, আপনারা কি ভাই যে কি বলে এটাকে আরে ওই ফলটার নাম কি বাজার নতুন আসছে যে ড্রাগন, ড্রাগন গাছ দেখছেন আপনারা কেউ? ড্রাগন গাছে একটা পাতা নাই বলেন, ড্রাগন গাছে কি নাই বলেন? একটা পাতা নাই। ড্রাগন গাছ পৃথিবীর কোন গাছ লতা গুল্ম যেটা নিজের ক্ষমতায় বাড়তে পারে, ড্রাগন গাছ নিজের ক্ষমতায় বাড়তে পারে না, ড্রাগন গাছ নিজের ক্ষমতা দাঁড়াতে পারে না। লাউ গাছ নিজের রশিতে পেঁচায় উঠতে পারে, লেকিন ড্রাগন গাছ নিজের ক্ষমতা উঠতে পারে না। সে নিজে না উঠতে পারে, না লড়তে পারে, না সে কিছু করতে পারে, কিন্তু এক এক ডাইলা আপনি লাগাই দিলেন, এক টানা 30 বছর সে ফল দিবে। কত বছর ফল দিবে? 30 বছর। তার মধ্যে একটা পাতাও নাই, কিছুই নাই, একটা কাণ্ডও নাই, একটা পাতাও নাই, অথচ এর মধ্যে ড্রাগনের মধ্যে এত রং কে ঢেলে দিল বলে? আল্লাহ। আপেলের চামড়ায় এত রং কে দিল বলে? আল্লাহ। কমলার উপরে খোসা খাওয়া যায় না, আপেলের উপরে চামড়া কেন খাওয়া যায় বলে? আল্লাহ তাআলার ইশারা, আল্লাহ তাআলার কুদরত। কি হয়, আলুর ছলকা দিয়ে আল্লাহ তাআলা আলুকে হেফাজত করেন, লেকিন আলুর ছলকা খাওয়া যায় না। শশার ছলকা দিয়ে হেফাজত করেন, শশার ছলকা খাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন। কে আনারের মধ্যে এত রং, কে এত রং ঢেলে দিল? তিনি আল্লাহ। লাল শাকে কে এত রং ঢেলে দিল? তিনি আল্লাহ। সারা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, প্রতিটা মানুষের চেহারা ভিন্ন ভিন্ন কেন? এটা আল্লাহ। এজন্য প্রতিটা মানুষের চেহারা ভিন্ন ভিন্ন, প্রতিটা মানুষের কণ্ঠ ভিন্ন ভিন্ন কেন? এতক্ষণ আমার আগে যিনি বললেন তিনি আমার আপন ভাই, আমরা দুই ভাইয়ের কণ্ঠ একরকম দেখলেন না দুই রকম দেখলেন, চেহারা একরকম দেখলেন না দুই রকম দেখলেন, চেহারা দুই রকম, কথা দুই রকম, গলা দুই রকম, তেলাওয়াত অনেক শানদার, আমার তেলাওয়াত সুন্দর নাই। কি হয় তো এটা আল্লাহ তাআলার ইরাদা, আল্লাহ তাআলার ইরাদা। তাহলে বোঝা গেছে, যেমন ধরেন পৃথিবীর যে কোনো গোস্ত দেখেন, কবুতরের গোস্তের মজা তো আরেক রকম, দেখার ডিজাইন আরেক রকম, আচ্ছা মুরগির গোস্তের ডিজাইন আরেক রকম, দেখা আরেক রকম, মজা আরেক রকম, আচ্ছা হাঁস দেখা আরেক রকম, মজা আরেক রকম, তিনটা একই দিয়া হলুদ মরিচ মশলা দিয়া কবুতর, হলুদ মরিচ মশলা দিয়া মুরগি, হলুদ মরিচ মশলা দিয়া হাঁস, লেকিন দেখা মাত্রই বুঝে এটা হাঁস, এটা কবুতর, এটা মুরগি। কি ভাই বোঝা যায় কিনা? এখন একজন অন্ধ সে বুঝবে না, তো সে জিব্বায় দিলে টের পাবে এটা কবুতর, এটা হাঁস, এটা মুরগি, এটা খাসি, এটা মহিষ, এটা গরু। প্রতিটার মধ্যে স্বাদ ভিন্ন ভিন্ন কেন? প্রতিটার মধ্যে রং ভিন্ন ভিন্ন কেন? আমি আশ্চর্য হই, যেই কবুতর রাঁধে কেমন যেন একটা কালো কালো হয়ে যায়, বাস্তব না বাস্তব? এটা কবুতরের ডিজাইন, এটা এটা কবুতরের ডিজাইন। আল্লাহ তাআলা কবুতরের স্বাদ ভিন্ন দিলেন কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। মুরগির স্বাদ ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। হাঁসের স্বাদ ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। খাসি আরেক রকম কেন? এটা আল্লাহ তাআলার ইরাদা। গরু আরেক রকম কেন? আল্লাহ তাআলার ইরাদা। মহিষ আরেক রকম কেন? আল্লাহ তাআলার ইরাদা।
আমরা খুলনা সফরে গেছি, তো ওখানে তো হরিণ খাওয়াইছে, হরিণ, তো এই হরিণের মজা ভিন্ন কেন? তো এটা আল্লাহ এরা কি ভাই মদিনায় তৈয়বায় গেছি, তো উট জবাই করছে। এই সোনাই মুড়ি এক ভদ্রলোক আমাকে দাওয়াত দিচ্ছেন মদিনায় তৈয়বা, গিয়ে দেখছি উনি বললেন যে হুজুর আপনার সৌজন্য আমি একটা উট জবাই করছি, 4,500 রিয়াল দিয়ে সে উট জবাই করছে, আর আমরা 1 কিলো বাইনা সে উট জবাই করে দিছে একজন মেহমানের লেগে। তো বলে উটের মজা ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার আলাদা। হ্যাঁ দেখেন, শশার মজা আর আলাদা, ক্ষীরার মজা আরেক রকম, আমের মজা আরেক রকম, আপেলের মজা তো আরেক রকম, কলার মজা তো আরেক রকম, কমলার মজা তো আরেক রকম, তো ড্রাগনের মজা তো আরেক রকম। কি হয় বলে এটা কেন হলো? আল্লাহ তাআলার এরাদা। বলেন কি? আল্লাহ এরাদা। আমাদের সকলের চেহারা ভিন্ন কেন? আল্লাহ তাআলার এরাদা। সকলের কণ্ঠ ভিন্ন কেন? আল্লাহ তাআলার এরাদা। নোয়াখালীর ভাষা একরকম, তো কুমিল্লার ভাষা ভিন্ন কেন? এটা আল্লাহ তাআলার এরাদা। কি হয় আমাদের রং? এটা আল্লাহ তাআলার এরাদা। আমাদের ডিজাইন আল্লাহ তাআলার এরাদা। আমাদের কদ কামত আল্লাহ তাআলার এরাদা। আমাদের হায়াত আল্লাহ তাআলার এরাদা। আমাদের মৌত আল্লাহ তাআলার এরাদা। শুধু করোনা এরাদার মধ্যে নাই, করোনা শুধু মুসাফার মধ্যে আর মসজিদের মধ্যে রেখে দিয়েছে। বুঝেন নাই কথা? শুধু করোনা রাখছে মুসাফার মধ্যে, আর সব আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এরাদার মধ্যে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। শুধু করোনা মুসাফার মধ্যে রাখছে, কি বলে? করোনা কিসের মধ্যে রাখছে? আল্লাহ তাআলা এরাদা। বলে করোনা কি? এটা আল্লাহ তাআলার এরাদা। বলেন করোনা কি? আবার বলেন করোনা কি? আল্লাহ তাআলার এরাদা। বলেন আল্লাহ তাআলার আযাবের এরাদা। আল্লাহ তাআলার আযাবের এরাদা হবে কার? যাকে আল্লাহ তাআলা ধরতে বলবেন, আর হবে না কার? যাকে আল্লাহ তাআলা ধরতে বলবেন না তার হবে না। এজন্য করোনার ব্যাপারে এটাই সিদ্ধান্ত, করোনা আল্লাহ তাআলার আযাবের ইচ্ছা, করোনা আল্লাহ তাআলার আযাবের এরাদা। আল্লাহ তাআলার আযাবের এরাদা, এটা শুধু হাত ধোয়া দ্বারা আল্লাহ তাআলা আযাবের এরাদা থেকে বাঁচা যাবে না, শুধু মাস্ক পরা দ্বারা আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচা যায় না, আল্লাহ তাআলার আযাবের মোকাবিলা করা যায় না, আল্লাহ তাআলার আযাবের কি করা যায় না? আল্লাহ তাআলার আযাবের মোকাবিলা করা যায় না। কওমে সামুদ আল্লাহ তাআলার আযাবের মোকাবিলা করতে পারে নাই, কওমে আদ আল্লাহ তাআলার আযাবের মোকাবিলা করতে পারে নাই, কওমে ফিরাউন আল্লাহ তাআলার আযাবের মোকাবিলা করতে পারে নাই, লেকিন কওমে শুআইব এক জাতি, শুআইব আলাইহিসসালামের হযরত ইউনূস আলাইহিসসালাম কওম, এক জাতি ইউনূস আলাইহিসসালামের কওম, ওদেরকে নবী আযাবের ভয় দেখায় চলে গেছে, আযাব আসার ছিল, লেকিন ওই জাতি ইস্তেগফার করছে, তো ইউনূস আলাইহিসসালামের কওম বেঁচে গেছে। এজন্য কোনো কিছু দিয়ে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচা যাবে না, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার হাতিয়ার আল্লাহ তাআলাকে ধরা। বলেন আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার হাতিয়ার কি? বলেন আল্লাহ তাআলাকে ধরা। যেমন ধরেন আপনি কারোর ঘরে গেলেন, ঘরে গিয়ে কারোর বাড়িতে গেলেন, তো গেইটে ঢুকার সঙ্গে সঙ্গে ওই বাড়ির কুকুর ছুটে আসলো আপনার দিকে, তো এই মুহূর্তে আপনি কি করবেন? কুকুরের সাথে মোকাবেলা নামবেন না, কুকুরের সাথে যুদ্ধে নামবেন না, বলবেন বেটা আসো আমি দেখবো তোর সাথে, আমি লড়ে দেখবো তোর সাথে, এটা বলবেন? বলেন এই কুকুর, এই কুত্তার বাচ্চা, তোর সাথে আমি মোকাবেলা করবো। কুত্তারে কুত্তার বাচ্চা কে জিয়া বাসু দেখে বিরাটি কোরআন করে বলেন কুত্তারে আপনি কি করলেন? এই কুত্তার বাচ্চা, তোর সাথে আমি মোকাবেলা করবো। তো কুকুর বলবে শোনো আমার সাথে মোকাবেলা করবো, কেউ ঠিক কেন আমার সাথে মোকাবেলা করে তুমি পারবো না, আমাকে আমি আঁচল বসাই দিব, শেষ। কি ভাই আমি একটা কামড় দিয়ে দিব, তুমি আমার সাথে মোকাবেলা করবে না। তো বুদ্ধিমান কে হবে? বুদ্ধিমান হবে যে কুকুরের সাথে মোকাবেলা না করে কুকুরওয়ালার কাছে পানা চাইবে, বাড়িওয়ালার কাছে বলবে জি আঙ্কেল, জি চাচা, জি চাচি আমাকে বাঁচান, কুকুর সামলা। তো চাচি কি বলবে? এই কুত্তা, এই মিন্টু থাম। তো মিন্টু সঙ্গে সঙ্গে লেজ গুটায় বসে গেছে, আপনি ঘরে ঢুকে গেছে। কি ভাই ঠিক না? ঠিক। আল্লাহর আযাব থেকে বাঁচার হাতিয়ার আউযু বিকা মিনকা, আল্লাহ আমি না আপনার আযাব থেকে আপনাকে দিয়ে পানা চাই।
আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, এই করোনা ওকে ধরিস না, আপনি যদি বলেন আমি মোকাবেলা করবো, মোকাবেলার ঘোষণা দিয়ে গেলেন সাংবাদিকের সাংবাদিকদের সামনে, মঞ্চ থেকে ঘোষণা দিয়ে গেলেন, আপনি ঘরে যাওয়ার আগে আগে ঘরের দুয়ারে করোনা গিয়ে বলেন, জি স্যার আমি এসে গেছি, গেছে না গেছে না বলেন, এরকম নজির বাংলাদেশে আছে কিনা বলেন, বোঝা গেছে করোনার মোকাবেলা করোনা দিয়ে করা যাবে না, করোনার মোকাবেলা ইস্তেগফার দিয়ে করতে হবে, করোনার মোকাবেলা জিকির ও ফিকির দিয়ে করতে হবে। সুবহান, করোনার মোকাবেলা করতে একটা হলো এক বস্তুর কারণ, একটা হলো বস্তুর উদ্দেশ্য, একটা হলো কারণ কি, একটা হলো উদ্দেশ্য কি, একটা হলো সবব কি, একটা হলো গরজ কি। করোনার কারণ কি? করোনার কারণ হলো গুনাহ, গুনাহ হলো করোনার কারণ, ফেসবুকে গুনাহ করোনার কারণ, এই নগ্নতা করোনার কারণ, এই ছবি করোনার কারণ, এই জুয়া করোনার কারণ, এই চুরি ডাকাতি করোনার কারণ, এই দুর্নীতি করোনার কারণ, শিরিক করোনার কারণ, কুফুরি করোনার কারণ, বিদআত করোনার কারণ, গুনাহে কবিরা করোনার কারণ, গুনাহে সগীরা করোনার কারণ। আর করোনা থেকে বাঁচার উপায় কি? আর হলো করোনার উদ্দেশ্য কি? করোনার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি হালকা হালকা আযাব দেই, বড় আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা, বলেন দেখি ওরা। তাহলে করোনার উদ্দেশ্য কি? দেখি ফিরে আসে কিনা, দেখি যুবকগুলো দেখি বেঈমান বিশ্ব ঈমান আনে কিনা, অমুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে কিনা, আর বেনাম মুসলিম বিশ্ব ইসলামের দিকে ফিরে আসে কিনা, বেনামাজি দুনিয়া নামাজের দিকে ফিরে আসে কিনা, বেপর্দা নারীগুলো পর্দার দিকে ফিরে আসে কিনা, নগ্ন ছেলেগুলো নগ্নতা থেকে ছেড়ে আসে কিনা, আর জুয়ারিরা জুয়া ছেড়ে দেয় কিনা, দুর্নীতিবাজরা দুর্নীতি ছেড়ে দেয় কিনা, চোরার ডাকাতগুলো চুরিয়ার ডাকাতি ছেড়ে দেয় কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি যুবকগুলো মসজিদে আসে কিনা, নারীগুলো ঘরে ফিরে যায় কিনা, বাচ্চাগুলো কোরআনে কারিমের দিকে আসে কিনা। এটা হলো করোনার কি উদ্দেশ্য। তাহলে কারণ কি? গুনাহ। কারণ কি বলেন? আর উদ্দেশ্য কি? এবার হলো তরিকা, এবার হলো কি? ফিরে আসার তরিকা। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবল আন ইয়াতিয়াকুমুল আযাব। আযাব আসার আগে আগে ফিরে আসো। তাই বললাম রব্বুল আলামিন, আযাব আসার আগে আগে ফিরে আসবো, কিভাবে ফিরবো? আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, যে কোরআন তোমাদেরকে দিয়েছি এটা ধরো, তাহলে ফিরে আসা হবে। সুবহানাল্লাহ। কি হয়, বুঝে আসছে কথা? তাহলে একটা বুঝলাম কারণ, আর একটা বুঝলাম উদ্দেশ্য, আর একটা বুঝলাম কি ফিরে আসার কি কারণ। আমি যেন জিজ্ঞেস করলাম আরো স্পষ্ট, আল্লাহ আমি ফিরে আসতে চাই, আমি আপনার দিকে ফিরে আসতে চাই, আমি আযাব থেকে বাঁচতে চাই, তো আমি কি করব? তো যেন আল্লাহ তাআলা বলেন, যাও কথা দিলাম, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, কথা দিলাম গুনাহ ছেড়ে ফিরে আসো, গুনাহ ছেড়ে দাও, সমস্ত গুনাহগুলো থেকে তওবা করো, যাও কথা দিলাম, করোনা তোমাদের হবে না, যদিও হয় তোমরা মরবা না, আর যদিও মরো তো জাহান্নামে যাবা না। কি বলছে বলেন? যদিও হয় মরবা না, আর যদিও মরো জাহান্নামে যাবা না। এই জন্য মসজিদে এসে যদি কেউ মরেও যায়, সে নিশ্চিত জান্নাতি, আর মসজিদে না এসে যদি বেঁচেও যায়, নিশ্চিত জাহান্নামে। কি ভাই কি বলছি বলেন? মসজিদে এসে যদি সে কি নিশ্চিত জান্নাতি, আর মসজিদে না এসে যদি বেঁচেও যায়, সে জাহান্নামী। সে কি বলেন? জুমা পড়ে যদি মরেও যায়, সে জান্নাতি, জুমা না পড়ে যদি বেঁচেও যায়, সে জাহান্নামী। নামাজ পড়ে যদি বেঁচেও যায় মরেও যায়, সে জান্নাতি, আর নামাজ না পড়ে যদি বেঁচেও যায়, সে জাহান্নামী। বুঝাইতে পারছি বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, আমি ওদেরকে হালকা হালকা আযাব দেব, ভারী আযাবের আগে দেখি ওরা ফিরে আসে কিনা। আমি বললাম রব্বুল আলামিন আপনার দিকে ফিরব কিভাবে? আল্লাহ তাআলা বলেন, যেন বলেন, আল্লাহ তাআলা বলেন, কাল আমার দিকে ফিরার প্রথম তরিকা, আমার দিকে ফিরার প্রথম মাধ্যম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমাদেরটা তো আরো আগে হবে, ওর সাথে তো ওর তো শিরিকের গুনাহ ছিল, আমার তো শিরিকের গুনাহ নাই। কি হয় যদি ইসলাম যদি তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, ইয়াহুদির গুনাহ মাফ করতে পারে, নাসারার গুনাহ মাফ করতে পারে, আমারটা পারবে না কেন? কালেমা তো একটাই, কালেমা তো কি কয়টা? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর কার করোনা থেকে বাঁচার দোয়াটা শিখিয়ে দেন, আমি বলি করোনা থেকে বাঁচার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি এটা শুধু করোনা থেকে বাঁচার দোয়া না, এটা দাজ্জাল থেকে বাঁচার দোয়া, এটা শুধু করোনা থেকে আর দাজ্জাল থেকে বাঁচার দোয়া না, এটা আযাবে কবর থেকে বাঁচার দোয়া, এটা আযাবে নার থেকে বাঁচার দোয়া, খুলুদ ফিন্নার থেকে বাঁচার দোয়া, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার দোয়া। সুবহানাল্লাহ, এটা একটা কালেমা, এটা একটা দোয়া, যে দোয়াটা সাত আসমান এই দোয়ার উপরে দাঁড়িয়ে আছে। আসমানের খুঁটি কি এটা আছে বলেই সাত আসমান দাঁড়িয়ে আছে, এটা আছে বলেই সাত জমিন বিছিয়ে আছে, এটা আছে বলেই সাগরে এখনো জোয়ার উঠে, এটা আছে বলেই সাগরে এখনো ভাটা হয়, এটা আছে বলেই জমিন ফসল দেয়, এটা আছে বলেই এখনো গরু দুধ দেয়, এটা আছে বলেই এখনো মুরগি ডিম দেয়। এটা এটার জন্যই বলে আজলে আদিল কালিমা, এই কালিমার জন্য কলিমাদিল খালায় আল্লাহ তাআলা সমস্ত মাখলুক বানাইলেন এটার জন্য। বলে আজলে আদিল কালিমা, এর জন্যই আল্লাহ তাআলা উরসিলাতুর রুসুল শুআলা আম্বিয়া পাঠালেন এর জন্যই। বলে আজলে আদিল কালিমা, এই কালিমার জন্যই আল্লাহ তাআলা উরসিলাতুল কুতুব 104 খানা কিতাব পাঠালেন। বলে আজলে আদিল কালিমা, এর জন্যই ইফতারাকাতুল উম্মাহ, উম্মাহ দুই ভাগে ভাগ হয়ে গেল, এক ভাগের নাম জান্নাতি আর এক ভাগের নাম জাহান্নামি, এক ভাগ আহলে ঈমান আর এক ভাগ আহলে কুফর, এক ভাগ সুআদা এক ভাগ আশকিয়া। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়া মানে এক বাচ্চা মুরগির বাচ্চা ছিঁড়ের থাবা থেকে বাঁচার জন্য যেমন মুরগির সাথে এসে মিশে যায়, গরুর বাচ্চা কুকুর থেকে বাঁচার জন্য যেমন কুকুরের পেটের সাথে এসে মিশে যায়, গরুর বাচ্চা গরুর পেটের সাথে এসে মিশে যায়, তেলাপিয়ার বাচ্চা তেলাপিয়ার মুখের ভিতরে ঢুকে যায়। দেখছেন না একই মাছের পোনাগুলো কি হয়, একসাথে জমা হইয়া থাকে, লেকিন কোনো বিপদ আসলে বিখরে যায়, যায় কি যায় না? হ্যাঁ, আল্লাহ আকবার কবীরা, যেভাবে বাচ্চা তার মায়ের সাথে মিশে গিয়ে আজাব থেকে বেঁচে যায়, এই কালিমাটা যেন আমাকে রবের সাথে মিশিয়ে দিয়ে আজাব থেকে বাঁচায় দেয়। এই জন্য ইলা ইলা মাছের পেটে অন্ধকার কেমন ছিল, একদিকে মাছের পেট আরেকদিকে হলো পানি, আরেকদিকে সাগরের তলদেশ কেমন হলো কি? আচ্ছা হযরত ইউনুস কেমন মুসিবতে পড়লেন, কেমন মুসিবতে পড়লেন, আর মাছটা কত বড় ছিল? যদি ইউনুস মাছের পেটে গিয়ে সোজা দাঁড়িয়ে গেলেন, নামাজ হচ্ছে কেলে, লাউলা কানা মিনাল মুসাববিহিন, যদি ইউনুস তাসবিহ না পড়তো মায়ের মাছের পেটে, লালা বিসাফি বাতনিল হুতে ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে থাকতে হইতো, যদি সে তাসবিহ না পড়তো কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো। হযরত ইউনুস শুরু করে দিলেন, সুবহানাল্লাহ ইল্লা আনতা সুবহানাল্লাহ।
বললেন ইউনূস 100 বার 1000 বার 4747 বার কয়বার বললেন যদি ইউনূস 40 দিন লাগাতার আলা তুর বললেন মুসলসল বললেন 40 দিন লাগাতার সুবহানাল্লাহ সেখানে না সকাল না দুপুর না বিকেল না রাত সব সমান না রেস্ট না বালিশ নাকি না অন্য কিছু না পানি না মোবাইল না ফেসবুক হযরত ইউনূস মাছের পেটে শুরু করে দিলেন পড়া শুরু করে দিলেন লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন বললেন 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 40 দিন পর রব্বুল আলামিন ঘোষণা শোনায় দিলেন ইউনূস ফাসজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম আমি তাকে সাড়া দিলাম এবং তাকে মুসিবত থেকে বাঁচিয়ে দিলাম সুবহানাল্লাহ আচ্ছা নবীজির মতো নবী ইউনূসের মতো নবী উলুল আজম নবী ইউনূসের মতো নবী 40 দিন একখানা পড়লেন 40 দিন পড়ার পর রব্বুল করিম ফাসজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম আমি এবার তাকে সাড়া দিয়ে তাকে বাঁচিয়ে দিলাম এবার রব্বুল আলামিন রাসূল শুনিয়ে দিলেন মূলনীতি শুনিয়ে দিলেন ওয়াকাযালিকা নুজিল মুমিনিন যাও কথা দিলাম কিয়ামত পর্যন্ত যেই মুসিবতে পড়বে ইমামের সাথে আমাকে ডাকবে আমি তাকে এভাবে বাঁচিয়ে দিব ওয়াকাযালিকা নুজিল মুমিনিন তাহলে আমাকে আযাব থেকে বাঁচানে ওয়ালা আল্লাহ বেশি করে ধুলে হাত করানো হবে কুপোকার বেশি করে ধুলে হাত করোনা বলে করো আমি তোর মুন্ডুপাত বেশি করে হাত ধুলে আর করোনা হবে না বেশি করে হাত ধুন কোনো অসুবিধা নাই মাস্ক চিন্তা করেন কোনো অসুবিধা নাই লেকিন আল্লাহ কসম করোনা থেকে বাঁচা যাবে না আল্লাহ তালাকে ধরা ছাড়া আল্লাহ তাআলাকে ধরা ছাড়া বাঁচা যাবে না গুনাহ থেকে মাফ চাওয়া ছাড়া বাঁচা যাবে না আল্লাহ তাআলা যাকে বাঁচাবেন সে ছাড়া বাঁচতে পারবে না এজন্য মসজিদে আসা যাবে না মসজিদ কার ঘর আবার বলেন আন্নাল মাসাজিদ লিল্লাহ আল্লাহ তাআলা বলেন এই শুনো মসজিদ আমার ঘর সুবহানাল্লাহ মসজিদ কার ঘর আন্নাল মাসাজিদ লিল্লাহ মসজিদ আমার ঘর আপনার ঘরে আপনি আমি যখন যাব আপনি হবেন হোস্ট আমি হব গেস্ট হোস্ট গেস্ট কে জ্বর দিয়ে দেয় কি বাসি চা দেয় তিন দিন আগের ডাল দেয় দুই দিন আগের বাসি গরম ঠান্ডা চা দেয় এক মেজবান তার মেহমানকে কি দেয় দুই হিসাবে দেয় একটা হলো মেজবানের শান হিসাবে একটা হলো মেহমানের শান হিসাবে একটা হলো মেজবানের ক্ষমতা হিসাবে সুবহানাল্লাহ হিসাবে দেয় বলেন কি কি মেজবানের কি ক্ষমতা হিসাবে অ্যাবিলিটি হিসাবে আর কি মেহমানের কি হিসাবে আমি যখন রব্বের কারিমের ঘরে আসি আমার রব মেজবান আমি মেহমান রব কি আমি কি এজন্য এই পৃথিবীতে আজকের 6 মাসের কোন পত্রিকায় কোন কোন ইলেকট্রনিক মিডিয়া অথবা প্রিন্টিং মিডিয়া এই নিউজ আসে নাই অমুকের ছেলে অমুক অমুক গ্রামের অমুক শহরে অমুক মসজিদে গিয়ে দুজনের সাথে মিলে নামাজ পড়ার কারণে করোনা হয়েছে এই নিউজ এখনো আসে নাই কিয়ামত পর্যন্ত আসবে না মসজিদে গিয়ে করোনা হয়েছে এমন নিউজ আসছে আসছে মসজিদে যাওয়ার কারণে করোনা হয়েছে এমন নিউজ আসছে তাইলে বোঝা গেল মসজিদ করোনা হওয়ার জায়গা নয় ভাবো মসজিদ করোনা থেকে বাঁচার জায়গা মসজিদ করোনা হওয়ার জায়গা না করোনা থেকে বাঁচার জায়গা মসজিদ করোনা হওয়ার জায়গা মসজিদ করোনা থেকে কি নামাজ পড়ার কারণে করোনা না নামাজ না পড়ার কারণে করোনা নামাজ পড়ার কারণে করোনা না না পড়ার কারণে করোনা বাইতুল্লাহতে যাওয়ার কারণে করোনা না না কারণে যাওয়ার কারণে করোনা হজ করার কারণে করোনা না না করার কারণে করোনা তারাবি পড়ার কারণে করোনা না না পড়ার কারণে করোনা
এখন ম্যাচের আগুনের মধ্যে আপনি মোবিল জ্বাললেন কেন? আগুন লাগছে ম্যাচের, ম্যাচের এখন সেটার মধ্যে মোবিল জ্বালিয়ে দিচ্ছে, আরো জোর জ্বলবে না আস্তে জ্বলবে? কতক্ষণ জোরে জ্বলবো? মসজিদে না আসার কারণে করোনা। এখন উপায় কি ছিল? করোনা থেকে বাঁচার উপায় কি ছিল? মসজিদে আসা না বন্ধ করে দেওয়া। এখন আমি না এসে আরো বন্ধ করে দিলাম, ঠিক? তাহলে কিসের আগুনে কি ঢাললাম? তুষের আগুনে এবং পেট্রোল ঢাললাম। তুষের আগুনে কি ঢাললাম? এই জন্য যুবকরা চলো নিয়োগ করি, আজ থেকে আর কোন লকডাউন যেন আমাদেরকে মসজিদ থেকে ফিরিয়ে না আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এবার শুনে রাখেন, মসজিদের সাথে যার সম্পর্ক যেমন, মসজিদের সাথে যার সম্পর্ক যেমন, আফসাজের মালিকের সাথে তার সম্পর্ক তেমন। মসজিদে আসার গতি যার যেমন, মসজিদে আসার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। মসজিদে আসার গতি যার যেমন, ফুলসরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। দুনিয়াতে কে কতটা সুখ পাবে, আল্লাহর কসম, মসজিদে আসার গতি যার যেমন, তার প্রতি আল্লাহ তাআলার রহমত আসার গতি তার তেমন। কি ভাই এটা মসজিদ? এটা কি মসজিদ? এটা দুষ্টুমি নয়, এটা ছেলে খেলা নয়, এটা কচুরি পাতার, কচুরি পাতার পানি নয়, এটা কচুরি পানা নয়, এটা কি নয় বলেন? আন্নাল মাসাজিদা লিল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদা। তারা বলেন যারা আমার ঘর মসজিদে আসতে দেয় না, এদের চেয়ে পৃথিবীতে বড় জালিম আর কেউ নাই। তাই সে মুসলমান হুকুমত হোক অথবা অমুসলিম হুকুমত হোক, মূলত মসজিদ বন্ধ কেন হলো? এটা তার জালের ষড়যন্ত্র অংশ। বাহরাইনের মসজিদ গুলো বন্ধ রেখে মুসলমানদেরকে ঘুম পাড়ায় রেখা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি, ওমান মসজিদ গুলো বন্ধ রেখে ইসরায়েলের শান্তি চুক্তিতে সমর্থন, বাহরাইন কাতার আর কুয়েত ওমানের মসজিদ গুলো বন্ধ রেখে ইসরায়েলের সমর্থন। বুঝে আসছে কথা? আল্লাহ আমাদের মসজিদ গুলো কিয়ামত পর্যন্ত খুলে দেয়। আচ্ছা আপনার একটা ঘর আছে, কোন দুশমন ওই ঘরে তালা লাগিয়ে দিল, আপনার কাছে এখন কেমন লাগে? কথা বলেন না, কষ্ট লাগবে কিনা? আপনি বাড়ি বানাইছেন অনেক কষ্ট করে, এখন কোন দুশমন ওই বাড়িতে তালা লাগাই দিছে, এবার কেমন লাগে? কষ্ট লাগে কিনা? আচ্ছা আপনার ছেলেদেরকে ঢুকতে দেয় না, ওই ঘরের ছেলে মেয়েদেরকে ঢুকতে দেয় না, এখন কেমন লাগে? কষ্ট লাগে কি না বলে? আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার ঘর বন্ধ আল্লাহর কাছে ভাল লাগে না? আর আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ টিকছে না? ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আই ইউযকা ফিহা। আল্লাহ তাআলা বলেন এই ঘরে জিকির হওয়া থেকে যে বাধা দেয়, আমার ঘরে জিকির হওয়া থেকে যে বাধা দেয়, আমার ঘরে জিকির নামাজ হওয়া থেকে যে বাধা দেয়, আমার ঘরে জামাত হওয়া থেকে যে বাধা দেয়, রব্বুল আলামিন বলেন তার চেয়ে বড় জালিম আর কে হইতে পারে? একদিকে বলেন সে পৃথিবীর সবচেয়ে বড় জালিম, আরেকদিকে বলেন জালিমকে আমি ছেড়ে কথা বলবো না, ছাড় দিব তবে ছেড়ে দিব না, ছাড় দিব তবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এত সুন্দর মসজিদ করেছেন, এটা কি তালা লাগায় রাখার জন্য নাকি? যদি দাজ্জাল আসে, দাজ্জাল যদি মসজিদের দুয়ারে নগ্ন তলোয়ার নিয়ে আসে, তারপরেও বলবেন আমি যাবো মসজিদে, প্রয়োজনে যান যাবে, আমি মসজিদে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এজন্য আর কোনো করোনা যেন, আর কোনো লকডাউন যেন আমাদেরকে মসজিদ থেকে ফিরিয়ে না। আল্লাহর কসম, করোনা হয়ে 70 বার মরে যাওয়া, করোনা হয়ে 70 বার মরে গেলেও যে ক্ষতি হবে না, একদিন জুমা ছেড়ে দিয়ে তার চেয়ে বেশি ক্ষতি হবে। মনে থাকবে কথা? 70 বার করোনা হয়ে মরে গেলেও এই ক্ষতি হবে না, একটা অর্থ জামাত ছেড়ে দিলে যে পরিমাণ ক্ষতি হবে। মুসলমান শরীরের ক্ষতি বুঝলেন, রুহের ক্ষতি বুঝলেন না? শরীরের ক্ষতি বুঝলেন, রুহের ক্ষতি বুঝলেন না? ক্ষতি দুপ্রকার, ক্ষতি দুপ্রকার, শরীরের ক্ষতি, দিনের ক্ষতি, শরীরের ক্ষতি, দিনের ক্ষতি, বলেন শরীরের ক্ষতি, দিনের ক্ষতি, শরীরের ক্ষতি চিকিৎসা সম্ভব, দিন
দিনের ক্ষতি জাহান্নাম ছাড়া কোনো কাফারা নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জন্য মেরে ভাইও, এই মজলিস কত দামি মজলিস, এই মসজিদ যেন পুরো জাতিকে দ্বিতীয়বার ঈমানের দিকে তোলা, ঠিক না? ঈমান তাজদীদ, ঈমানের মজলিস, তাজদীদ ঈমানের মজলিস, ঈমান নবায়নের মজলিস। করোনা বলতে কিছু নাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ছোঁয়াচে বলতে কিছু নাই, ছোঁয়াচে বলতে কিছু নাই, বলে ছোঁয়াচে বলতে কিছু নাই, ছোঁয়াচে বলতে কিছু নাই। যদি ছোঁয়াচে বলতে কিছু থাকতো তাহলে ওই মন্ত্রী মহোদয়, নারী মন্ত্রী, নারী মন্ত্রী মারা গেলেন কেন? আর ছোঁয়া নারী মন্ত্রী মারা গেল, বুঝুন নাই কথা, তার ছোঁয়া নারী মন্ত্রী মারা গেল। কি নারী মন্ত্রী মারা গেছেনি? ব্রিটেনের নারী আক্রান্ত হলেন তার ছোঁয়া, ব্রিটেনের নারী আক্রান্ত হলেন, মন্ত্রী আক্রান্ত হলেন কার ছোঁয়া, ব্রিটেনের রানী আক্রান্ত হলেন কার ছোঁয়া, কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য ইমান বাঁচান, ইমান বাঁচান, ইমান বাঁচান, বলেন কি বলছি? ইমান বাঁচান, ইমান বাঁচান, মরে গেলেও যেন ইমান হারা হয়ে না যায়, মরে গেলেও যেন ইমান হারা হয়ে না যায়। আচ্ছা, মরা কয়বার জীবনে কয়বার? আগে একবার করোনা নিতে পারে, পরে আরেকবার যাবে, কয়বার করবো? আশ্চর্য কথা না, দুইবার, একবার করোনা, কয়বার, কখন আসবে বলেন, বলেন যখন যেখানে যেভাবে, বলেন যখন যেখানে যেভাবে, তখন সেখানে সেভাবে মৃত্যু আসবেই আসবে, যখন যেখানে যেভাবে তখন সেখানে সেভাবে, এক দ্বারা এদিকে হবে না, এক দ্বারা ওদিকে হবে না, এক দ্বারা এপারে হবে না, এক দ্বারা ওপারে হবে না, যখন যেখানে যেভাবে মৃত্যু তখন সেখানে সেভাবে। এটা আমাদের ঈমান, এটা আমাদের কি? আল্লাহ আমাদেরকে ঈমান বাঁচাবার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, ঈমান তো তাজা হয়ে গেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাজ্জালে ৬ মাস চেষ্টা করে যা হয় নাই, ১০ মিনিট হয়ে গেছে ডেলি যদি ২০০ বার পড়েন, মাসে হবে ৬,০০০ বার।
বছরে হবে 72000 বার বছরে কত 5000 দিনে 200 বার মাসে কত 5000 বছরে কত 5000 আল্লাহর নবী বলেন 70000 বার কেউ যদি কালিমা তাইয়্যিবা পড়ে তার কবরে আযাব হবে না কি হয় তাহলে দিনে 200 বার পড়লে বছরে কত 5000 আচ্ছা 2 বছরে কত 10 বছরে কত 20 বছরে কত 40 বছরে কত পেছনের জিন্দেগি পড়তে পারি নাই আগামী জিন্দেগিতে ছাড়বো না একশো বার করতে সময় লাগে সর্বোচ্চ 8 মিনিট থেকে 10 মিনিট 8 মিনিট থেকে এরকম ছোট্ট একটা তসবি যদি হাতে রেখে দেন কেমন হবে বলেন হুজুর আমার তো শরম লাগে তসবি রাখতে হাম্বল দিস্তা মোবাইল রাখতে শরম লাগে না তসবি রাখতে শরম লাগে কেন কি ভাই বিড়ি রাখতে শরম লাগে না তসবি রাখতে শরম লাগে কেন আলহামদুলিল্লাহ আমার তসবি রাখতে শরম লাগে না আমার শরম বরং কমে গেছে কি ভাই এত বড় জুব্বা পরে এত সুন্দর পায়জামা পরে আবার শরম কিসে কি মাশাআল্লাহ কমপক্ষে প্রতিদিন 200 বার ইনশাআল্লাহ কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার এগুলো 30 বার 5 ওয়াক্তে হয়ে গেল 150 বার আমল নামা উঠে গেল 1500 বার একদিনে যদি 1500 বার হয় 1 মাসে হবে 45000 বার 1 বছর হবে 540000 বার 20 বছর হবে 1,80,000 বার কেমন হবে ঘড়ি ধরেন ঘড়ি আছে ঘড়ি 10টা ডিজিটাল ঘড়ি আছে কিনা 10টা কত চোখ বন্ধ আচ্ছা যদি একসাথে 150 বার কইতো আমরা পারতাম না 1 মিনিটে কতবার 31 বারের নেকি 31 বার সুবহানাল্লাহ আপনার 30 বারের নেকি যদি 7 আসমান উপরে রেখে দিত 7 আসমান গোলে 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 সমুদ্রের সাথে মিশে যেত যদি 30 বারের নেকি জমির উপরে রেখে দিত জমির পানি হয়ে যেত সব হয়ে যেত বুঝি নাই যে কথাও বুঝি না যদি কোন নবী আর রাসূল দেখতো পাল্লা ফাইটা মরে যেত অথচ আমি বললাম না জওয়ান বেলায় বললাম না বুড়ো বেলায় বললাম না বুড়ো বেলায় কি পারলাম না বুড়ো তো কখন গিয়ে পান খাবে ওই টেনশনে তো অস্থির কি কখন গিয়ে মাটি বলে নিবে এই টেনশনে অস্থির বাস্তব না বাস্তব কখন গিয়ে নাতিন বলে নিবে এই টেনশনে অস্থির নিজের কবর ধুইয়া নাতিনের ফিকির করে নিজের কবর ধুইয়া কিসের ফিকির করে নাতিনের ফিকির করে আর নিজে মারা যায় নাতিন কি বলে জানেন চলে গিয়েছে দাদু চলে গিয়েছে কোথায় গিয়েছে জানি না তার লাগে আপনি তসবি পড়েন না আর লাগে সালামটা ফিরাইয়া দৌড় দেন ঘরে অথচ কতক্ষণ লাগছে 1 মিনিট পড়বো ইনশাআল্লাহ আছে এরপর আল্লাহ নবী বলেন 33 বার সুবহানাল্লাহ যে পড়বা 33 বার আলহামদুলিল্লাহ যে পড়বা 34 বার আল্লাহু আকবার যে পড়বা আল্লাহ নবী বলেন গুফরাত খাতায়া ও তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে কয়েন ক্যাথুরাত যত বেশি হোক না কেন তাহলে 100 বার পড়তে লাগছে 30 বার পড়তে লাগছে 1 মিনিট তাহলে 90 বার পড়তে কয় মিনিট তাহলে 100 বার পড়তে কয় মিনিট পড়বো তো তাহলে সকালে 100 বার দুপুরে 100 বার সন্ধ্যা 100 বার বিকেলে 100 বার রাতে 100 বার ঘুমাবার সময় 100 বার
এই হয়ে গেল 600 বার, ওই হয়ে গেল 150 বার, 750 বার, মিজান উঠবে 7,500 বার, একদিনে 7,500, এক মাসে কত? 2,21,000। সুবহানাল্লাহ। কবে করবেন বলেন? করবো তো ইনশাআল্লাহ। এবার নবীজি বলেন, ফজরের নামাজের পরে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, মাগরিব পরে 3টা সূরা 3 বার 3 বার 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার। আল্লাহ নবী বলেন, আল্লাহ কসম কে বলি, রাসূল বলেন, তুকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম তোমার করোনা হবে না, যাও কথা দিলাম তোমার কোনো জীবাণু তোমাকে আচ্ছন্ন করবে না, যাও জমিনে যত জীবাণুর কল্পনা করা যায় কোনোটা তোমার হবে না, যাও আসমান থেকে যত মুসিবতের কল্পনা করা যায় কোনটা তোমার হবে না, সাগর থেকে যত মুসিবতের কল্পনা করা যায় তাও তোমার হবে না, আকাশে যত জীবাণুর কল্পনা করা যায় তাও তোমার হবে না, জমিনে যত জীবাণু জমিনে যত রোগ জীবাণু কল্পনা করা যায় কোনোটাই তোমার হবে না, যেগুলো বিজ্ঞান জানে সেগুলোও হবে না, যেগুলো বিজ্ঞানও জানে না সেগুলোও হবে না। মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি মা খালাক। আল্লাহ যত কিছু আপনি বানিয়েছেন জমিনে, যত কিছু বানিয়েছেন মহাশূন্যে, যত কিছু বানিয়েছেন সাগর আর মহাসাগরে, যত কিছু বানিয়েছেন বাতাসে, যত কিছু বানিয়েছেন সূর্যের আলোতে, যত কিছু বানিয়েছেন চন্দ্রের কিরণে, যত কিছু বানিয়েছেন সাগর আর মহাসাগরে, মিন শাররি মা খালাক, সব কিছু থেকে আমি আজ আপনার আশ্রয়ে ঢুকে গেলাম। এত টেনশন কেন? এত ভয় কিসের? কি আমাদের কাছে তো তাবিজ ছিল, তাবিজ আছে, আমরা দিলাম না, ওষুধ আছে, ওই ওষুধ আছে খেলাম না, বুঝেন নাই কথা, ওষুধ আছে কিন্তু কি করলাম না? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহ সর্বোচ্চ 3 মিনিট এরকম কথা বলছি।
সকালে ফজরের পরে 3 মিনিট নাকি পরে 3 মিনিট আর জোহরের পরে আসরের পরে আর এশার পরে 1 মিনিট 1 মিনিট 1 মিনিট করব তো ইনশাআল্লাহ সহজ না কঠিন আচ্ছা আমার কাছে একটা দোয়া আছে একটা শর্ত জুড়ে দিয়ে দোয়াটা দিতে হলো দিল্লি 100 বার لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله এটা যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়ে আল্লাহ নবী বলেন লা ইয়ামাসুল ফাকর আবাদা দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না রাসূল বলেন এটা না দাওয়াউন 99 দা এটা না 99টা রোগের ঔষধ কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কার ছেলে মেয়ে হয় না পড়েন ডেইলি 100 বার করে চাকরি হয় না পড়ুন ডেইলি 100 বার করে ছেলেটা বিদেশে যেতে পারে না পড়ুন ডেইলি 100 বার করে মেয়েটার বিয়ে হয় না পড়ুন ডেইলি 100 বার করে মেয়েটার ঘরে সন্তান হয় না পড়ুন ডেইলি 100 বার করে চাকরিতে বরকত হয় না পড়ুন ডেইলি 100 বার করে দোকানে বরকত হয় না পড়ুন ডেইলি 100 বার করে সুবহানাল্লাহ তাবিজ দিলাম তাবিজ অটো কাস্টমার আয় এটা অটো কাস্টমার আয় দোকানে এই আমল করলে বলো অটো কাস্টমার আয় বড় ব্যবসায়ী বিশাল বড় ব্যবসায়ী মাশাআল্লাহ ঢাকা চর বাজারের ব্যবসায়ী তো এটা আমল করলে অটো কাস্টমার আগে প্রত্যেকে যে আসে বলা যায় প্রত্যেকে আহে করবেন ইনশাআল্লাহ আর কেউ আমার কাছে তাবিজ থেকে আইবেন না আজকে ইউটিউবে তাবিজ দিয়ে দিলাম হুজুর ছেলে হয় না পড়ো কোনদিন পর্যন্ত যাওয়া পর্যন্ত এখানে আমার কোন লাইব্রেরি আছে আমি তো তোমার ওষুধ দিয়ে দিলাম পড়বার ছেলে হওয়া পর্যন্ত হুজুর দারিদ্রতা দূর হয় না আরে পড়ো আমাদেরকে কবুল করেন আল্লাহ তাআলা এই মসজিদখানাকে কবুল করেন মসজিদের প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা যত অর্থায়ন করে